নারায়ণগঞ্জে বিএনপির অন্তত 90% নেতা সরাসরি ওসমান পরিবারের সঙ্গে সম্পর্ক করে চলাফেরা করলেও একেবারে ব্যতিক্রম ছিলেন গিয়াসউদ্দিন। ওসমান পরিবারের কঠিন প্রতিদ্বন্দ্বী ও শত্রু ছিলেন গিয়াসউদ্দিন, যাকে নিয়ে নিয়মিত বক্তব্য রাখা হতো। নিজ স্ত্রীর জানাজাতেও উপস্থিত হতে পারেননি গিয়াসউদ্দিন। ওই সময়ে মামলার কারণে তিনি ছিলেন পলাতক। গিয়াসউদ্দিন ও তার ছেলেরা যাতে এলাকায় ফিরতে না পারে সেজন্য বসানো হয়েছিল প্রহরা। বিএনপি নেতাকর্মীরা জানান, বিএনপির অন্তত 90% নেতার সঙ্গে ছিল শামীম ওসমান ও সেলিম ওসমানের সুসম্পর্ক। তারা প্রকাশ্যে কিংবা গোপনে নিয়মিত ওসমানদের ডেরায় যেতেন। আবার কেউ কেউ যেতেন তাদের অনুগামী ব্যবসায়ী নেতা খালেদ হায়দার খান কাজলের কাছে। এসব নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়েছে, পুলিশ কর্মসূচি করতে দেয়নি রাষ্ট্রীয় সিদ্ধান্তে। কিন্তু সরাসরি শত্রু ছিল এমন টপ লিস্টে ছিলেন গিয়াসউদ্দিন, কারণ শামীম ওসমান নির্বাচনের আগের এক বছর ধরেই গিয়াসউদ্দিনকে নিয়ে বিভিন্ন সময়ে কথা বলে আসছিলেন। এমন কোনো সভা সমাবেশ নাই যেখানে ওসমানরা গিয়াসউদ্দিনকে নিয়ে কথা বলেনি। বক্তব্যে এটাও স্পষ্ট হতো যে ওসমানদের গণনার তালিকায় গিয়াসউদ্দিন ছাড়া কেউ ছিলেন না। করোনার সময়ে মারা যান গিয়াসউদ্দিনের স্ত্রী। 14 জুলাই তার স্ত্রী মারা যান করোনায় আক্রান্ত হয়ে, কিন্তু নামাজের জানাজা ও দাফনে থাকতে পারেনি। তখন গিয়াসউদ্দিনের ছেলে সাদ্রিল সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি তথা কাউন্সিলর, তিনিও থাকতে পারেনি। হেফাজতের একটি মামলায় বাবা ছেলে আসামি, যদিও তাদের দাবি তারা ঘটনার সময় সেখানে ছিলেন না, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে আসামি করা হয়েছে। তবে শুধু এখন না, এর আগেও বাবা ছেলের বিরুদ্ধে অনেক নাশকতার মামলা হয়েছিল। 2013 সালের হেফাজতের তাণ্ডবের পরেও তাদেরকে আসামি করা হয়। এরপরেও বেশ কিছু মামলা ঠুকে দেওয়া হয় বাবা ছেলের বিরুদ্ধে। বিএনপি নেতারা বলেন, এই পরিবারটি 2006 সালে বিএনপি সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আওয়ামী লীগ সরকারের হামলা মামলা সহ নির্মম নির্যাতনের শিকার হয়ে আসছে। গিয়াস ভাই তার প্রিয়তমা স্ত্রীর জানা যায় মিথ্যা মামলার ফেরারি আসামি হওয়ার কারণে অংশগ্রহণ করতে পারেননি ভাবির প্রিয় ছেলে কাউন্সিলর সাদ্রিল। জানি না এই পরিবারটি এই নির্মম কষ্ট কিভাবে সহ্য করছে, তাদের বুকের ভিতর কতটা ঝড় বইছে তা একমাত্র আল্লাপাকি জানেন। সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি হন আগের বছর আহ্বায়ক। টানা 14 বছর পর আহ্বায়ক হওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর রাজনীতিতে ফিরেন নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন। তাকে ঘিরে উত্তপ্ত হতে থাকে নারায়ণগঞ্জের রাজনীতি। বর্তমানে তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য প্রার্থী হওয়ার আভাস দিয়েছিলেন তিনি। এ নিয়ে এই আসনের বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীতে পরিণত হন তিনি। এর আগে গিয়াসকে ঘিরে 2023 সালের পুরোটা সময় সমালোচনায় মুখর ছিলেন শামীম ওসমান। এর আগে গিয়াসের নেতৃত্বে দীর্ঘ 14 বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যা নিয়ে পুরো জেলা জুড়ে সারা পড়ে। যে সম্মেলনে সভাপতি হন গিয়াসউদ্দিন, তার বিভিন্ন কর্মকাণ্ডে জেলা বিএনপি নতুন করে জেগে উঠে। তখন শামীম ওসমানের এমন কোনো রাজনৈতিক কর্মসূচি নেই যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি গিয়াসের সমালোচনা করেননি। তার মতো প্রভাবশালীর মুখে বারবার গিয়াসের নাম উচ্চারিত হয়, গিয়াসের জন্য তা আশীর্বাদ হয়ে দাঁড়ায়। কারণ এর ফলে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ থেকে শুরু করে নারায়ণগঞ্জ বিএনপির সকল নেতৃবৃন্দ বুঝতে সক্ষম হন শামীম ওসমানের শক্ত প্রতিপক্ষ একমাত্র গিয়াসউদ্দিনই। অর্থাৎ শামীম ওসমানকে মোকাবেলা করতে হলে গিয়াসকে নিয়েই কেন্দ্রীয় বিএনপিকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।